আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। বরাবরের মতো আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আজকে সকালে আমার রান্নাঘরের অবস্থাটা আপনাদের মাঝে শেয়ার করলাম। খুবই খারাপ অবস্থা, কেননা সব কিছু এলোমেলো হয়ে রয়েছে আর ঠিকভাবে আমি গুছাতেও পারিনি। তো গুছাতে গুছাতে আমার একটা কাজ পড়ে গেল বাহিরের, সেখানে এখন যেতে হবে। তো আমি সব কিছু রেখে আবার সেখানে চলে গেলাম। আমার সাথে রাফাও আছে, ওর আজকে স্কুল বন্ধ, তাই আমার সাথেও গেল। তো এবার আমরা আসার পথে এই ভিডিওগুলো শ্যুট করলাম। রাস্তার অবস্থা খুবই খারাপ, দুই ধারে কাজ চলতেছে, এভাবে দুই ধারে রাস্তাগুলো খুঁড়ে মাটিগুলো উঠিয়ে ফেললো। আর এই রাস্তার কাজের কারণেই প্রচণ্ড জ্যাম, যেতে অনেক সময় লেগেছে, আসতেও অনেক সময় লেগেছে। আর আজকে অনেক গরম ছিল, রোদও ছিল প্রখর। তো যাই হোক, আমি এবার বিকেলের দিকে আবার ক্যামেরাটা ধরলাম। বিকেলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে, হঠাৎ করে ঝমঝম বৃষ্টি শুরু হলো অন্ধকার হয়ে, একদম সন্ধ্যার পরে বৃষ্টিটা থেমেছে। তো এবার বিকেলের দিকে আবার রান্নাঘরে চলে আসলাম, এসে চামচের এই বক্সটা ঠিক করলাম। সব চামচগুলো এলোমেলো হয়েছিল, তো আমি বড় চামচগুলো এক পাশে আর চা চামচগুলো এক পাশে সবগুলো সাজিয়ে নিচ্ছি। এবার বিকেলের নাস্তার প্রস্তুতি চলছে। তো আজকে কি বানাবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে একটু তেলে ভেজে নিয়েছিলাম। তো এবার আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি ভালো করে, যেন গোটা গোটা না থাকে। তো আলু ম্যাশের আমি এটা কাঠের কিনেছি, আর এটা দিয়ে না অনেক সুন্দর করে ম্যাশ হয় আর দানা দানাও থাকে না। তো এবার আমি হাত দিয়ে আরেকটু পিষে নিচ্ছি। এখন এই আলুর সাথে আমি আটা মিশিয়ে দিচ্ছি, আর আটার সাথে আরও ডিম ভেঙে দেব একটা, সাথে তেল দেব, লবণ দেব আর একটু বেকিং পাউডার। তো দিয়ে আমি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আটাটা। সামান্য পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি, বেশি পানি দিতে হবে না, যেহেতু ডিম দিয়েছি তাই ডিমে তো একটু পানি থাকেই, তো সেজন্য আর বেশি পানি দেইনি। এভাবে মাখিয়ে নিচ্ছি, এখন খুব ভালো করে মাখাতে হবে এটাকে। আর এই দিকে আমি ফ্রাই প্যানে মাংসটা ভেজে নিচ্ছি। তো ছোট ছোট টুকরো করে মাংসটা আগেই ম্যারিনেট করা ছিল, আমি এখন সেগুলো ভেজে নিচ্ছি। আর এই দিকে রুটি আকারে আমি সেই আটাগুলো বেলে নিচ্ছি। তো এবার আমি প্রথমে গ্লাস দিয়ে কাটার চেষ্টা করব, গ্লাসের মুখটা দিয়ে। আর গ্লাসের মুখটা একটু ছোট হয়ে গিয়েছে বলে আমি পরে সেটা রেখে দিয়েছি, কৌটার একটা মুখ বের করেছি। তো কৌটার মুখটা বড় বলে সেটা দিয়ে করেছি শেষ পর্যন্ত, আর গ্লাসের মুখটা একটু ছোট, ভালো হচ্ছিল না, একদম ছোট ছোট হয়ে যাচ্ছিল, তাই ওটা দিয়ে করিনি।
তো এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এটা হয়েছে মোমোর মতো। তো আমি এভাবে তৈরি করছি সবগুলো। প্রথমে সেই গোল শেপটার ভিতরে আমি সেই মাংসগুলো দিয়ে তারপরে মোমো আকৃতির মতো তৈরি করেছি। আর এভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। তো মোমোটা খেতে আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার ঘরের কেউই এই মোমোটা খেতে চায় না, তাই ওদের জন্য আবার ফ্রাই করে নিতে হচ্ছে। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করে সবগুলো তেলে দিয়ে দিচ্ছি আর এভাবে সবগুলো ভেজে নেব। তো প্রিয় ভিউয়ার্স, আজকের আমার ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে বলে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটন অপশনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। আর আমার প্রিয় আপুরা এবং ভাইয়েরা যারা কাজটি আগে থেকেই করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে, যারা আমার ভিডিওটি সবসময় শেয়ার করে থাকেন। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করব। কথা হবে আবার নেক্সট ডে। আল্লাহ হাফেজ।